is a very useful segment of English grammar. So phrase সম্বন্ধে আমি প্রথম থেকে একদম ডিটেইল এই ভিডিওটাতে একটু ধৈর্য ধরে দেখবে ভিডিওটাতে পুরো ফ্রেজের একদম পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা তো ফ্রেজ সম্বন্ধে তোমরা অনেকটা ধারণা হবে ইফ ইউ সি দা ভিডিও ফ্রম দা বিগিনিং টু দা এন্ড উইথ পেশেন্স তো এখানে যে শব্দটা আমি লিখছি কি ফ্রেজ হোয়াট ইজ ফ্রেজ হোয়াট টাইপ অফ ফ্রেজ আর দেয়ার এন্ড দা ডেফিনেশন অফ দা টাইপস অফ ফ্রেজ ফ্রেজ কাকে বলে ফ্রেজের সংজ্ঞা কি এবং বিভিন্ন যে ধরন আছে ফ্রেজের সেই প্রত্যেকটা ধরনই আমি এখানে ডিসকাস করব তো এই ফ্রেজ শব্দটা বোঝার জন্য আমি এখানে কি করেছি তিনটা পার্ট করেছি যাতে করে একদম ডিটেইল বুঝে যায় ক্লিয়ারলি এবং সিম্পলি বুঝে যায় তো ফার্স্ট পার্ট কি লিখেছি ফার্স্ট পার্টে লিখেছি ওয়ার্ড সেকেন্ড পার্টে লিখেছি ফ্রেজ থার্ড পার্টে লিখেছি সেন্টেন্স আমি এই পার্টটা এই কারণে করেছি যাতে করে ফ্রেজ একেবারে ক্লিয়ার হয়ে যায় কমপ্লিট তো প্রথম পার্টে কি লেখা আছে ওয়ার্ড হোয়াট লিখে আমি কি লিখেছি হোয়াট মিনস হোয়াট ডাজ এ ওয়ার্ড মিন আমরা সবাই জানি হোয়াট ডাজ এ ওয়ার্ড মিন কতগুলি বর্ণ যখন পাশাপাশি বসে একটি সুসম্পন্ন একটা নির্দিষ্ট মানে বহন করে তখন সেই বর্ণ সমষ্টিকে শব্দ বলে ওয়ার্ড বলে এ ওয়ার্ড মিনস কনসিস্টিং অফ টু অর মোর দ্যান টু লেটার্স ওয়ার্ডের ডেফিনেশনটা কি এ ওয়ার্ড মিনস A word means consisting of two or more than two letters. দিয়ে কি তৈরি হয় শব্দ তৈরি হয় তাহলে লেটার দিয়ে একই অধিক লেটার যখন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট নির্দিষ্ট মানে বহন করে তখন হচ্ছে একটা ইউনিট তৈরি করে তখন সেটা কি হয়ে যায় ওয়ার্ড তৈরি হয়ে যায় এবার ওয়ার্ডকে ডেভেলপ করলে কি হবে তাহলে লেটার থেকে ওয়ার্ড তৈরি হলো এবার কি হবে এবার আসলে যে বিষয়টা সেটা কি ফ্রেজ লেটার থেকে ওয়ার্ড তৈরি হলো ওয়ার্ড থেকে কি হবে ফ্রেজ তৈরি হবে তাহলে ফ্রেজ কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেজ এটা আমরা সবার আগে আমরা জানবো ফ্রেজ এখানে আমি একটা লিখেছি এ ফ্রেজ মিনস এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফাইনাল ভার্ব এ ফ্রেজ মিনস এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফাইনাল ভার্ব ফ্রেজ হলো কতগুলি শব্দ সমষ্টি যেখানে হচ্ছে শব্দ সমষ্টি মিলে একটা ইউনিট যেটার মধ্যে থাকবে না কোনো ফাইনাল ভার্ব যেটার মধ্যে কোনো থাকবে না হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তাহলে ওয়ার্ড দিয়ে কি লেটার দিয়ে তৈরি হলো ওয়ার্ড এবার ওয়ার্ড দিয়ে একটা শব্দগুচ্ছ তৈরি হবে যেই শব্দগুচ্ছটা একটা নির্দিষ্ট মানে থাকবে কিন্তু সেই শব্দগুচ্ছের মধ্যে কোনো কি থাকবে না সাবজেক্ট থাকবে না অ্যান্ড প্রেডিকেট থাকবে না অ্যান্ড অলসো ফাইনাল ভার্ব তো এ ফ্রেজ মিনস এ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফাইনাল ভার্ব used as a sentence ebong seta ki hobe ebong seta byaborito hobe kise sentence as a unit and a constituent eta bakke ekta unit ebong constituent hishebe byaborito hobe sei bakko ta ke poripurnoto dan korar jonno tale holo word develop kore chole aslo phrase ebar ki hobe phrase develop kore ki hobe amra sentence ta dekhbo ei karone dekhbo jate kore phrase pulo clear hoye jay A sentence is a word. বাক্য কাকে বলে আমরা সবাই জানি A sentence is a word or a group of words. একটা শব্দ দিয়েও সেন্টেন্স তৈরি হয় or a group of words. Giving a clear and complete meaning. যেটা হচ্ছে যেই গ্রুপ অফ ওয়ার্ডসটা আমাদের ক্লিয়ার এবং কমপ্লিট পরিপূর্ণ সুসম্পূর্ণ মানে থাকবে তখনই সেটা কি হয়ে যাবে সেন্টেন্স হবে এটাই হচ্ছে সেন্টেন্সের হচ্ছে ডেফিনেশন তাহলে কি হচ্ছে A sentence is a word or a group of words. giving a clear and complete meaning এটা মানে কি থাকবে clear এবং complete meaning থাকবে আর এখানে কি থাকবে না এখানে থাকবে না হচ্ছে থাকবে হচ্ছে a sentence needs sub pre and finite ভার্ব সাবজেক্ট সাবজেক্ট প্রেডিকেট প্রি মানে প্রেডিকেট আমি ছোট সংক্ষেপে লিখলাম সাবজেক্ট প্রেডিকেট অ্যান্ড ফাইনাল ভার্ব তো ইজ ইট ক্লিয়ার আই থিঙ্ক দ্যাট ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড ফ্রেজ ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি হোয়াট মোর দেন টু লেটার্স আর মোর দেন টু লেটার্স ফ্রেজ মোর দেন টু মোর দেন মোর দেন টু ওয়ার্ডস আর মোর দেন টু ওয়ার্ডস অ্যাজ ইউনিট উইদাউট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট
and sentence sentence হচ্ছে group of words sentence এর মধ্যে কি থাকছে group of words থাকছে group of words থাকছে যেই group of words একটা নির্দিষ্ট এবং কমপ্লিট মানে থাকবে with subject predicate and finite verb with subject predicate and finite verb এই তিনটা জিনিস থাকবে sentence এ কিন্তু এ phrase এ কিন্তু কখনো subject ও থাকবে না predicate ও থাকবে না এটাও group of words হচ্ছে এটাও group of words হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডসটার মধ্যে কি থাকছে এই গ্রুপ অফ ওয়ার্ডসটার মধ্যে থাকছে না হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট ফাইনাইট ভার্ব কিন্তু এই গ্রুপ অফ ওয়ার্ডসটার মধ্যে যখন বসে পাশাপাশি গ্রুপ অফ ওয়ার্ডসগুলো বসে বসে একটা নির্দিষ্ট মানে দিচ্ছে দিয়ে সেখানে সাবজেক্ট থাকছে প্রেডিকেট থাকছে এবং ফাইনাইট ভার্ব থাকছে আর ওয়াট ওয়াট কিন্তু সব জায়গায় ব্যবহৃত হয় বাট রিমেম্বার ওয়ান থিং এ ওয়ার্ড ইজ নট এ ফ্রেজ একটা শব্দ কখনো শব্দ গুচ্ছ না ফ্রেজের বেঙ্গলি মিনিং কি হোয়াট ডাজ দ্য ফ্রেজ ডিনোট ইন বেঙ্গলি টার্মোলজি ফ্রেজ মিন্স হচ্ছে শব্দগুচ্ছ ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে না ওয়ার্ড কিন্তু সব জায়গায় থাকছে ওয়ার্ড ফ্রেজ তৈরি হচ্ছে ওয়ার্ড নিয়ে আবার সেন্টেন্স তৈরি হচ্ছে ওয়ার্ড নিয়ে ফ্রেজ থাকছে ফ্রেজে ফাইনাইট সাবজেক্ট প্রেডিকেট এন্ড ফাইনাইট ভার্ব থাকছে না আর সেন্টেন্সে ওয়ার্ড দিয়ে তৈরি হচ্ছে সুসম্পূর্ণ একটা বাক্য যেটা মধ্যে কি থাকছে subject predicate and finite verb these are the essentials of the sentence তো এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি জিনিসটাকে আরেকটু ডিটেইলে যাব एग्जांपल দিয়ে দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি হ্যাঁ আমি এখানে একটা টেবিল বানিয়েছি অ্যাডভার্ব ফ্রেজ কে বোঝানোর জন্য ফার্স্ট শুরু হচ্ছে টেবিলে ফার্স্ট পার্ট হচ্ছে ওয়ার্ড তারপরে ফ্রেজ তারপরে সেন্টেন্স কি হবে ওয়ার্ড হোয়াট কাকে বলে আমরা তো আগে জানলাম তারপরে হোয়াট থেকে ফ্রেজের ফর্মেশনটা একই ওয়ার্ড ধরে আমি আগাবো জাস্ট আই উইল প্রসিড উইথ দ্য সেম ওয়ার্ড ইন দ্য সেম ইন ফ্রেজ অ্যান্ড ইন সেন্টেন্সেস অলসো লেট আস সি হোয়াট টি ফ্লাওয়ার বুক অন নাও ক্যাট ডগ ফার ওয়ান্স ইটিসি দিস আর অল ওয়ার্ডস বিকজ দিস কনসিস্ট অফ মোর দ্যান ওয়ান লেটার This consists of more than one letter. এবার এই what কি হবে phrase রূপান্তর হয় let us see this is very magical and you will have great understanding it will and this will work just like water tea দেখো এই ওয়ার্ডটাকে আমি অন্যভাবে লিখেছি কাপ অফ টি টি থাকছে কিন্তু হচ্ছে কাপ অফ টি কি হবে গ্রুপ অফ ওয়ার্ডে ট্রান্সফর্মড হচ্ছে তখন এটা কি হয়ে গেল গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ইজ নো সাবজেক্ট এন্ড প্রেডিকেট এটা ওয়ার্ড থাকছে এটা কি হলো গ্রুপ অফ ওয়ার্ডস হলো হ্যাঁ একটা নির্দিষ্ট ইউনিট হলো এই গ্রুপ অফ ওয়ার্ডটাকে আবার বাক্যে ব্যবহার চলে যাচ্ছে দেখ লুক হিয়ার সি হ্যাড এ কাপ অফ টি এবার গ্রুপ অফ ওয়ার্ডটা কোথায় ব্যবহৃত হলো বাক্যে এটা বাক্যে বাক্যে বসলো বাট দিস ইজ নট এ সেন্টেন্স দিস গ্রুপ অফ ওয়ার্ড ইজ নট এ সেন্টেন্স This is phrase. So T means what? One what? And T theke develop korlo ki a cup of tea. Phrase e chole ashlo a cup of tea. Next sentence. She had a cup of tea. Eibar group of word ta ki hobe bak constituent hishebe byabohrito hocche dekho. E bakko ta ke ekta nirdishto rup dicche. Next ami baniye ache flower. This is a what? A bunch of flower this is not word then you can call it phrase because ekhane shudhu flower shobdo tai nei tar sathe ache bunch of flower ek thoka phul but this is a phrase this is not sentence because there is no subject and predicate ei group of word ta ke ebar bakke ki hobe byabohrito hocche dekho we gave a bunch of flower to our headmaster dekho bakke ki hobe constitute বাক্যে কি হবে দেখো বাক্যে কি হবে ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডের একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে বাট দিস ইজ নট এ সেন্টেন্স বাট ইট ইজ ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ ইউনিট নেক্সট এখানে এখান থেকে একটা ধরছি হ্যাঁ ওয়ান্স সত্য সম্ভব না এক্সাম্পল দিয়ে বোঝানো জাস্ট উই আর লিমিটেড টু এক্সপ্লেইন ওয়ান্স এখানে কি হচ্ছে ওয়ান্স মানে একটা শব্দ ওয়ান্স দিস ইজ আ ওয়ার্ড ইট হ্যাজ আ সার্টেন মিনিং
এবার দেখো আমি ওয়ান শব্দটাকে একটা কোনো ভাবে নিয়ে আসছি একটা ওয়ান্স আপন এ টাইম দেখো দিস ইজ ফ্রেজ ওয়ান্স এর সাথে আরো দু তিনটা ওয়ার্ড যোগ হলো বাট দিস ইজ নট আ সেন্টেন্স এবার এই ফ্রেজটাই বাক্যে ব্যবহৃত হচ্ছে দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার এ ফার্মার লিভড ইন এ ভিলেজ ইজ ইট ক্লিয়ার দেখো বাক্যে কি ব্যবহৃত হলো ফ্রেজ হিসেবে ব্যবহৃত হলো ঠিক আছে নেক্সট অন দেখো অন কে শুধু এটা অন একটা শব্দ অফ এন্ড অন অনের আগে আমি যদি অফ যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে মাঝে মাঝে মিনিং উইল বি চেঞ্জ বাট একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডে ডেভেলপ করছে এই বাক্যটাকে আমি কি করেছি এখানে লিখেছি হি কামস হিয়ার অফ এন্ড অন হি কামস হিয়ার অফ এন্ড অন দেখো বাক্যটা এই ওয়ার্ড শব্দ সমষ্টি একটা সেন্টেন্সে ইউজ হচ্ছে নেক্সট He traveled far and wide. Oh, না নেক্সট কি নেক্সট থাকছে হচ্ছে এক্সাম্পলে কি থাকছে ফার অ্যান্ড ওয়াইড ফার দিস ইজ ওয়ার্ড ইউ নো দিস ইজ ওয়ার্ড এই ফার আবার ফার সাথে দুটো ওয়ার্ড যোগ করে আরেকটা মানে দাঁড়াচ্ছে গুরু শব্দগুচ্ছ হয়ে যাচ্ছে কিন্তু বাক্য হচ্ছে না কখনো আবার কি হি ট্রাভেল ফার অ্যান্ড ওয়াইড এই শব্দগুচ্ছ বাক্যে ব্যবহৃত হচ্ছে নেক্সট অন অনকে আমি আবার নিচ্ছি হ্যাঁ অন এখানে অফ অ্যান্ড অন থাকলো দ্যাট ডাজ নট ম্যাটার না অন তো অন দ্য ম্যাট এখানে আমি করে দিচ্ছি অন দ্য ম্যাট এটা কিন্তু একটা ফ্রেজ হলো দেখো অন দ্য ম্যাট আর হচ্ছে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ম্যাট এই ফ্রেজটা ব্যবহৃত হলো বাক্য সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দিস ইজ দ্য সিম্পলিফিকেশন a phrase with the help of word, phrase and sentence. I think that this explanation will help you. A lot. Next, let me enter into the phrase. Let me enter into the deeper part of the phrase. Okay? Let me enter into the deeper part of this phrase. The types of phrase. Phrases কত প্রকার হয় আমি এখানে লিখেছি look at the board. Adjective phrase, adverb phrase, noun phrase, verb phrase, prepositional phrase, conjunctional phrase and absolute phrase. And we will study every phrase minutely, sincerely. Now let us see adjective phrase. What is adjective phrase? The group of words which works as an adjective is called adjective phrase. যে শব্দগুচ্ছ অ্যাডজেক্টিভের মতন কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে আর অ্যাডজেক্টিভের ফাংশনটা কি অ্যাডজেক্টিভের ফাংশনটা হচ্ছে নাউনকে মডিফাই করে নাউন আর প্রোনাউনকে সেই সেই গ্রুপ অফ ওয়ার্ডগুলো এখানেও গ্রুপ এখানে যে গ্রুপ অফ ওয়ার্ড নাউন এবং মডিফাইকে নাউন নাউনকে মডিফাই করবে বাক্যে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে সেই গ্রুপ অফ ওয়ার্ডসটাই কি অ্যাডজেক্টিভ ফ্রেজ ওকে লেট আস সে অ্যাডজেক্টিভ ফ্রেজ ভেরি ইউজফুল অ্যান্ড ভেরি অ্যাভেলেবল ফ্রেজ ফার্স্ট সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হবে এটাই যে গ্রুপ অফ ওয়ার্ড যে শব্দগুচ্ছ নাউন এবং যে শব্দগুচ্ছ অ্যাডজেক্টিভের ভূমিকা নেয় অ্যাডজেক্টিভের কাজ করে তাকে কি বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটাকে যদি আরও সরলীকরণ করা যায় তাহলে কী হবে আরও সরলীকরণ করলে যে শব্দগুচ্ছ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে কারণ অ্যাডজেক্টিভের ফাংশনটা হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা তো ফ্রেজেরও একই ফাংশন যেরকম একটা শব্দ নাউন এবং প্রোনাউনকে মডিফাই যে শব্দ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে সেটাকে অ্যাডজেক্টিভ বলে যে শব্দগুচ্ছ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে এবং ডিসক্রাইব করবে সেই শব্দগুচ্ছ কী হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ তো হচ্ছে এখানে এক্সাম্পল দেখবো কী হবে বাক্যে ফ্রেজ ব্যবহৃত হয়েছে কী হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ তার হচ্ছে বসে বাক্যটাকে হচ্ছে একটা নির্দিষ্ট দিক দিচ্ছে লেট আস সি গ্রামার ইজ ম্যাথমেটিক্স ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান লিভড ইন আ হাউস মেড অফ স্টোন এখানে আমরা যদি বাক্য এই বাক্যের মধ্যে যদি গ্রুপ অফ ওয়ার্ড খুঁজি তাহলে কি হবে গ্রুপ অফ ওয়ার্ড নির্দিষ্ট একটা হচ্ছে কতগুলি শব্দ সমষ্টি যার একটা একটা নির্দিষ্ট একটা ইউনিট হিসেবে ব্যবহৃত হয় দেখো মেড অফ স্টোন পাথরের তৈরি এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড হলো যার একটা একটা সার্টেন একটা অ্যাজ এ ইউনিট ইউনিট হিসেবে বসলো এবার এই গ্রুপ অফ ওয়ার্ডের ফাংশনটাকে এই গ্রুপ অফ ওয়ার্ডটা কিসের কাজ করছে অ্যাডজেক্টিভের কাজ করছে না অ্যাডভার্বের কাজ করছে প্রিপজিশনের কাজ করছে
এই গ্রুপ অফ ওয়ার্ডটা যদি প্রিপজিশনের কাজ করে তাহলে প্রিপজিশনাল ফ্রেজ হবে অবশ্যই হবে না কারণ এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ ফ্রেজ তাহলে আমরা দেখব মেড অফ স্টোন মেড অফ স্টোন কি পাথরের তৈরি এই শব্দটা কাকে মডিফাই করছে দেখো মেড অফ স্টোনটা কাকে বলা হচ্ছে হাউস কি আর হাউস কি নাও ইট ইজ ভেরি সিম্পল দ্যাট দিস ইজ দিস গ্রুপ অফ ওয়ার্ডস ইজ অবভিয়াসলি অ্যাডজেক্টিভ ফ্রেজ He's a man of immense wealth. Ekhane a group of what kuncha? Of immense wealth. Pochur sampod. Sampoder. Kar sampod. Tarpor ei group of what ta kake modify korche? Man ki. Ar man ta ki hoye jabe? Man ta ki? Kon parts of speech? Man ta hocche noun. That's why this is a group of what that is modifying noun. And so this group of words definitely called an adjective phrase it is a ring of american diamond eta hocche ekta hocche ring american diamond er hocche eta ki ekta ring dekhen ekhane group of word ta kon ta group of word ta dekho of american diamond american hira tar american hira ta kake bolche ring ke noun that's why This is an adjective phrase. This group of words actually functioning as an adjective describing noun. The last example of adjective phrase is the bed is as soft as cotton. The bed is as soft as cotton. As soft as cotton. What does it mean? This is a group of words and this is describing. Kake describe korche dekho bed ke. Bed ke noun. So it can easily be called that this is an adjective phrase. So I think that now the phrase will become adjective phrase will become very easy to you. Now I am going to discuss about adverb phrase. And this is very important and essential phrase. Adverb phrase occupies a very prominent role in the segment of the entire adverb. What does adverb mean? The group of words which works. Just like an adverb, it's called adverb phrase. যে শব্দ সমষ্টি adverb-এর মতন কাজ করে তাকে কি বলে adverb phrase. যে শব্দ adverb-এর মতন কাজ করে তাকে বলে হচ্ছে কি adverb. আর যে শব্দ সমষ্টি adverb-এর মতন কাজ করে তাকে কি বলবে adverb phrase. তার phrase হচ্ছে group of words. This I must want to tell you. এবার adverb-এর কাজ কি? যদি আমরা adverb-এর কাজটা adverb-এর ফাংশনটাই না জানি তাহলে কিন্তু adverb phrase বুঝবো না কোনো বুঝলে অ্যাডভার্বের ফার্স্ট কাজ কি অ্যাডভার্বের ফাংশনটা কি নাউন আর প্রোনাউন ছাড়া অ্যাডভার্ব বাক্যের সমস্ত পার্টস অফ স্পিচকে মডিফাই করে আর মেইন ফাংশন অ্যাডভার্বের ইজ টু মডিফাই ভার্ব ইজ টু ডিসক্রাইব ভার্ব ভার্বের উপরে অ্যাডভার্বের নজর অ্যাডভার্বের হচ্ছে মনিটরিংটা সবচেয়ে বেশি অ্যাডভার্ব কীভাবে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে কাজটি কখন হয়েছিল কোথায় হয়েছিল কীভাবে হয়েছিল হাউ দ্য অ্যাকশন ওয়াজ ডান ওয়েন দ্য অ্যাকশন ওয়াজ ওয়েন The action was done and where the action was done. এই তিনটা জিনিসকে অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করে তাহলে এখানে কি হবে যে শব্দ সমষ্টি ভার্বকে মডিফাই করবে মানে যে শব্দ সমষ্টির মাধ্যমে আমরা বুঝব কাজটি কখন হয়েছিল কোথায় হয়েছিল কিভাবে হয়েছিল সেই শব্দ সমষ্টি টু সাম টু এ লার্জ এক্সটেন্ট আর অ্যাডভার্ব অ্যাডভার্ব ফ্রেজ বোঝানোর জন্য আমি একটা চার্ট তৈরি করছি আই হ্যাভ মেড এ চার্ট এটা খুব সহজভাবে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রথমে লিখেছি হোয়াট অ্যাডভার্ব লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড লিসন টু মি অ্যান্ড তারপর লিখেছে কি ফ্রেজ অ্যাডভার্ব হোয়াট অ্যাডভার্ব হিসেবে আর ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে ওয়ার্ড মানে তো একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ হচ্ছে কতগুলি ওয়ার্ডস মিলে একটা হচ্ছে শব্দগুচ্ছ দেখবো আমরা হচ্ছে ওয়ার্ডের ফাংশন কীভাবে ওয়ার্ড অ্যাডভার্ব হিসেবে কাজ করে কীভাবে ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাহলে কী হবে তোমরা সহজেই জিনিসটাকে কী করতে পারবে ইউ ক্যান গ্রিপ দ্য মিনিং ইজিলি দ্য বয় সামটাইমস রিডস নিউজ পেপার বালকটা হচ্ছে মাঝে মাঝে কী করে নিউজ পেপার পড়ে এখানে অ্যাডভার্ব কোনটা সামটাইমস ওয়ার্ড অ্যাডভার্ব এবার এই ওয়ার্ড অ্যাডভার্বে এই ফাংশনটা কি বাক্যের এই ফাংশনটাই কি হবে এখানে হচ্ছে আমি এই সামটাইমসটাকেই গ্রুপ অফ ওয়ার্ডসে অন্য শব্দের মাধ্যমে প্রকাশ করব দ্য বয় রিডস নিউজ পেপার নাও অ্যান্ড দেন
now and then এটার মানে কি মাঝে মাঝে কিন্তু এখানে কি আছে there is only one word হ্যাঁ that's why this is an adverb and it is qualified কখন পড়ে পড়াটা কখন when the action is done sometimes and the boy read newspaper now and then বালকটা মাঝে মাঝে নিউজপেপার পড়ে মাঝে মাঝে বলতে হচ্ছে sometimes কিন্তু এখানে sometimes ব্যবহার হলো না now and then তিনটা শব্দ মিলে ব্যবহৃত হচ্ছে now and then three words are here তো এখানে এই three words কাকে মডিফাই করছে read কে কেন মডিফাই করছে now and then মানে কখন মাঝে মাঝে কি করে পড়ে তো this is an adverb phrase next the bird cried out cheerfully পাখিটা হচ্ছে আনন্দের সাথে হচ্ছে কি করেছিল ডেকেছিল এখানে adverb কোনটা ly adverb of manner কি করে how the action is done কাজটা কিভাবে হয়েছিল তার মানে পাখিটা কিভাবে ডেকেছিল সেটাকে প্রকাশ করছে আর adverb এর ফাংশন হচ্ছে verb কে মডিফাই করা হলো এই cheerfully কিন্তু এখন গ্রুপ অফ ওয়ার্ডস এ ব্যবহৃত হবে look the bird cried out in a cheerful voice দেখো এই একটা ওয়ার্ড কে এড ফ্রেজে লেখা হলো একটা ওয়ার্ড কে কিছু লেখা হলো ফ্রেজে লেখা হলো in a cheerful voice in a cheerful voice কতগুলো ওয়ার্ডে পরিণত হলো the girl sang joyfully বালিকাটা হচ্ছে খুব next one the বালিকাটি খুব সুন্দর গান গেয়েছিল joyfully joyfulটা কাকে মডিফাই করছে জয়ফুল কি জয়ফুলটা হচ্ছে কিন্তু কাল কে করছে না স্যাং কে করছে স্যাং ভার গানটা কি রকম গিয়েছিল তো ভারকে মডিফাই করছে অ্যাকশনটা কি রকম করেছিল মেটা গানটা কি রকম গিয়েছিল হাউ ডিড দা গার্ল সিং দা গার্ল স্যাং জয়ফুলি তো এখানে হোয়াট হোয়াট হিসেবে এটা মডিফাই করছে ভারকে সেজন্য হচ্ছে হোয়াট অ্যাডভার্ব হলো এই হোয়াট অ্যাডভার্বই অ্যাডভার্ব অ্যাজ এ এবার অ্যাডভার্ব অ্যাজ এ ফ্রেজ দেখো দা গার্ল স্যাং with joy hello the girl sang with joy anonder sathe ki holo anonder sathe dutu word mile kate bolche sang ke next his fame spread everywhere tar naam josh charidike chhore choriye chilo everywhere single word kothay choriye chilo ki hobe action ta kaaj ta kothay choriye chilo মানে ছড়িয়েছিল কোথায় তাহলে অ্যাকশনটা কোথায় হয়েছিল সব জায়গায় তাহলে অ্যাডভার্ব কি করে ভার্ব কে মডিফাই করে কি করে কাজটা কখন হয়েছিল কোথায় হয়েছিল এবং কিভাবে হয়েছিল তার মানে এখানে তার নাম জাস্ট কোথায় ছড়িয়েছিল ছড়াটাকে মডিফাই করছে অ্যাডভার্ব এই জন্য এই শব্দটাকে অ্যাডভার্ব এই শব্দটাকে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে লিখব লুক অ্যাট দা एग्जांपल দেখো তখন তো আর এই গ্রুপ ফ্রেজ কখন হবে যখন একটা শব্দ থেকে আরো দুই একের অধিক শব্দ মিলে এই মানেটা রাখবে his fame spread far and wide দেখো far and wide মানে কি সর্বত্র একই মানে কিন্তু not a single word this is three words it is a group of words this group of words consists of three words ফাংশনটা কি ফাংশনটা একই রকম spread কে মডিফাই করা ফাংশনটা কি রকম spread কে মডিফাই করা spread টা কি ভার কোথায় ছড়িয়েছিল সর্বত্র So I think that this chart will this table will help you to understand adverb completely now এখন আমরা কি করব noun phrase this segment is noun phrase noun phrase what does noun phrase denote কারণ noun phrase এর ফাংশনটা কি noun phrase এর ফাংশনটা হচ্ছে যে শব্দ সমষ্টি noun এর মতন কাজ করে তাকে কি বলবে noun phrase সেই শব্দ গুচ্ছকে সেই শব্দ সমষ্টিকে noun phrase বলে Noun phrase also works as a part of speech, like noun. এবার সবচেয়ে বড় কথা হচ্ছে important matter কি what does noun mean? Noun কে আমরা কিভাবে চিনবো? Nounের ফাংশনটা কি? Nounের ফাংশনটা হচ্ছে nounের existenceটা কি? Nounের existence হচ্ছে noun সবসময় subjectের verbের subject হিসেবে বসে, verbের object হিসেবে বসে, মানে object of preposition, prepositionের object হিসেবে বসে, and হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে বসে দিস আর দ্য ফাংশনস অফ নাউন তো
the word which maintains this principal function is called noun, and the words, the group of words which pursues this principle are called noun phrase. Je shobdo guchho verbal subject hisabe, object hisabe, object of preposition hisabe, and noun in apposition hisabe function kore, shei shobdo guchho ki noun phrase. To amra dekhbo example. I have written four examples on the board. Look at the board and see and listen to me carefully. That will help you to identify, to understand noun phrase. So the first example, what does the first example? These words are beautiful. Ekhane group of words kunto, the group of words, this is the group of words. These words are beautiful, eta group of word. Ebar dekhte hobe group of word er function ta ki, function ta ki hisabe boshe amra jodi follow kori. এখানে আর আর সাবজেক্ট হিসেবে বসছে, যেই আমরা বুঝলাম যে এটা ভার্বের হচ্ছে কি সাবজেক্ট হিসেবে, সেইটা কি তখনই উই ক্যান ক্যাচ, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস গ্রুপ অফ ওয়ার্ডস ইজ নোন অ্যাজ নাউন ফ্রেজ, উই ক্যান কল ইট নাউন ফ্রেজ. নেক্সট ওয়ান, গুড নিউজ ইজ এক্সপেক্টেড বাই এভরিবডি. এখানে গ্রুপ অফ ওয়ার্ডস কোনটা হবে? গ্রুপ অফ ওয়ার্ড, দিস ইজ ওয়ার্ড, দিস ইজ ওয়ার্ড, বোথ দ্য ওয়ার্ডস আর পার্কস টুগেদার মেক অ্যাজ ইউনিট. দুটা ওয়ার্ড পাঁচ হলো হয়ে একটা ইউনিট তৈরি হলো হয়ে সেন্টেন্সে বস, ইজন্ট ইট? এবং এই গ্রুপ অফ ওয়ার্ডটা কেন নাউন ফ্রেজ হবে, কোশ্চেনটা নাউন ফ্রেজটা কেন বলবো আমরা, এটাকে নাউন ফ্রেজ আমরা এই কারণে এটা নাউন ফ্রেজ বলবো. দেখো এই গ্রুপ অফ ওয়ার্ডসটা কি হিসেবে বসছে, সাবজেক্টে ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে. আর যখনই কোনো শব্দ আর শব্দগুচ্ছ ভার্বের কর্তার সাবজেক্ট হিসেবে বসবে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসবে, তখন সেই শব্দগুচ্ছটা কি হয়ে যাবে, শব্দ বা শব্দ হলে নাউন হবে, শব্দগুচ্ছ হলে নাউন ফ্রেজ হবে. তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস ইজ নাউন ফ্রেজ. নেক্সট ওয়ান, দ্য ম্যান কেম ফ্রম এ রিমোট ভিলেজ. এখানে গ্রুপ অফ ওয়ার্ড কোনটা, কেম ফ্রম রিমোট ভিলেজ, দিস ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড. এই গ্রুপ অফ ওয়ার্ডটা কি হচ্ছে আমরা ফলো করি, লেট আস সি কেন আমরা এটাকে নাউন ফ্রেজ বলবো. দেখো তো এখানে ফাংশনটা, দিস ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, কেম, এই গ্রুপ অফ ওয়ার্ডটা কার পরে বসছে, ফ্রমে, ফ্রম কি, ফ্রম হচ্ছে প্রিপোজিশন, অবজেক্ট অফ প্রিপোজিশন. নেক্সট, রোথিন বেস্ট বয় ইন দ্য ক্লাস ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড. এখানে গ্রুপ অফ ওয়ার্ড কোনটা, বেস্ট বয় ইন দ্য ক্লাস. তাহলে এই বেস্ট বয় ইন দ্য ক্লাস কি হিসাবে অ্যাপ্লিকেশনটা, গ্রামাটিক্যাল অ্যাপ্লিকেশনটা, নাউন ইন অ্যাপোজিশন, নাউনের পরে বসছে, একটা ইউনিট তৈরি করছে, নাউন হিসেবেই কাজ করছে এই গ্রুপ অফ ওয়ার্ডটা. তাই দিস ইজ অলসো অ্যানাদার নাউন ফ্রেজ. সো আই থিঙ্ক দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ নাউন ফ্রেজ. হ্যাঁ, দেয়ার আর সাম ফরমেশন, ফরমেশন কিছু ফরমেশনও আছে নাউন ফ্রেজ গঠন করে, কীভাবে গঠন গঠিত হয় সেটা আমি দেখাচ্ছি, ওটা আরও হেল্প হবে তোমাদের, দ্যাট উইল অলসো হেল্প ইউ মোর ডিপলি. হ্যাঁ, নাউন ফ্রেজ গঠনের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমি এখানে লিখেছি. আই হ্যাভ রিটেন ডাউন দ্য প্রসেস অফ মেকিং নাউন ফ্রেজ. নাউন অ্যান্ড নাউন, ফার্স্ট ফরমেশন কি, নাউন অ্যান্ড নাউন, ইট মিনস একটা নাউন ওয়ার্ড, তারপরে অ্যান্ড, তারপরে আবার আরেকটা নাউন ওয়ার্ড. যদি এরকম শব্দগুচ্ছ দেখো তাহলে ভাববে যে ইউ উইল ক্যাচ আপ দ্যাট দিস ইজ নাউন ফ্রেজ. এক্সাম্পল হিসেবে দেখো ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত্রি আমরা বলি, এরকম ধরনের ফ্রেজ ব্যবহার করি আমরা সচরাচর. ডে নাউন অ্যান্ড ওয়ার্ড অ্যান্ড নাইট, প্রফিট অ্যান্ড লস, দিস ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, দিস ইজ নাউন অ্যান্ড অ্যান্ড নাউন, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড তৈরি হলো. যখন এরকম ধরনের গ্রুপ অফ ওয়ার্ড থাকবে নাউন অ্যান্ড নাউন দিয়ে, তখন সেটা হচ্ছে নাউন ফ্রেজ হবে. নেক্সট, নাউন প্রিপোজিশন নাউন, ইট মিনস প্রথম ওয়ার্ডটা নাউন হবে, তারপরে মাঝখানে প্রিপোজিশন থাকবে ইন, তারপরে থাকবে কি গট. দেখো এক্সাম্পল, তার নাম প্রথম ওয়ার্ডটা কি থাকবে, নাউন প্রিপোজিশন অ্যান্ড নাউন, ইট মিনস ফার্স্ট ওয়ার্ড নাউন, ইন দ্য মিডল প্রিপোজিশন থাকবে, যে কোনো প্রিপোজিশন থাকতে পারে, অ্যান হচ্ছে গট, অ্যান হচ্ছে তারপরে ওয়ার্ডটা থাকবে কি, তারপরে ওয়ার্ডটা থাকবে হচ্ছে নাউন. যেরকম হচ্ছে ফেইথ ইন গড, তারপরে প্রেজেন্স অফ মাইন্ড, প্রেজেন্স নাউন, অফ প্রিপোজিশন
তারপরে মাইন্ড, তারপরে মাইন্ড দ্যাট মিন্স নাও। তো এই ফর্মুলেশন ফর্মেশনের মধ্যে এটা পড়ছে। নেক্সট নাউন এন্ড নাউন প্লাস নাউন, দুটো নাউন ওয়ার্ড মিলে যখন একটা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি হবে সেই কম্পাউন্ড ওয়ার্ডকেও নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করা যায়। বা বার্থ নাউন, ডে নাউন, দুটো মিলে পাঞ্চ হলো, পাঞ্চ হয়ে একটা একটা ইউনিট তৈরি হলো, হয়ে যেই গ্রুপ অফ ওয়ার্ডটা যেই ইউনিট তৈরি হওয়ার পরে যেটা হচ্ছে যেই ফ্রেজটা তৈরি হচ্ছে সেই ফ্রেজটা অবশ্যই কী হবে, নাউন ফ্রেজ হবে। ব্যাটল ফিল্ড, ব্যাটল হচ্ছে নাউন, ফিল্ড ও নাউন, দুটো নাউনকে যোগ করার পরে একটা নির্দিষ্ট ইউনিট তৈরি হয়েছে, হ্যাঁ, যার একটা নির্দিষ্ট মানে আছে, তখন এই ধরনের ইউনিটকে নাউন ফ্রেজ বলবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে ইট মিনস একটা নাউন ওয়ার্ডের আগে যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকে, একটা নাউন ওয়ার্ডের আগে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকলো এবং সেটা হচ্ছে একটা ফ্রেজ তৈরি করলো, একটা গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি করলো, তখন সেটা কী হয়ে যাবে, নাউন ফ্রেজ। গুড অ্যাডজেক্টিভ অ্যাকশন হচ্ছে নাউন, ব্যাড অ্যাডজেক্টিভ নিউজ নাউন। নাউন অর নাউন, এটা হচ্ছে এটার মানে হচ্ছে প্রথম ওয়ার্ডটা নাউন, তারপরটা অর, তারপরে একটা ওয়ার্ড অর, তারপরে ওয়ার্ডটাও নাউন হবে। এরকম ধরনের আমরা কিন্তু অনেক গ্রুপ অফ ওয়ার্ডস দেখি। যেরকম এক্সাম্পল হিসেবে ফ্রেন্ড অর ফো, ফ্রেন্ড নাউন, অর হচ্ছে একটা অর ওয়ার্ড, তারপরে ফো, ফো অলসো নাউন, ফ্রেন্ড অলসো নাউন, ইন দ্য মিডিল অর, ফর্মেশন কি নাউন অর নাউন, নাউন হচ্ছে ফ্রেন্ড, অর হচ্ছে ওয়ার্ড, অ্যান্ড তারপরে ওয়ার্ডটাও কি ফো, মিলে একটা গ্রুপ অফ তৈরি ওয়ার্ড তৈরি হচ্ছে, তখন এই গ্রুপ অফ ওয়ার্ডটা কি নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে। ভার্চু কি নাউন, নাউন, অর অর, ভয়েস কি নাউন, তাহলে একটা গ্রুপ অফ ওয়ার্ড তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে হয়ে তখন এই গ্রুপ অফ ওয়ার্ডটা কী হবে, কী হচ্ছে, নাউন ফ্রেজ হচ্ছে। এখানে হচ্ছে নাউন ফ্রেজের দুটো ডেভেলপড নাউন ফ্রেজ, অ্যাডভান্স নাউন ফ্রেজ এখানে লেখা আছে, লিখেছি, দেখো এটাও দেখে নাও তোমরা ভালো করে। জিরান্ড কি, দিস ইজ জিরান্ড, জিরান্ড ইউ নো হোয়াট ইজ জিরান্ড, জিরান্ড মিনস হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং যেটা হচ্ছে নন ফাইন, জিরান্ড মিনস কি, জিরান্ড হচ্ছে নন ফাইনিং ভার্ব। জিরান্ড অ্যাপ্লাই করেও, জিরান্ড অ্যাপ্লাই করেও হ্যাঁ নাউন ফ্রেজ তৈরি করা যায়, সেটাই দেখবো আমরা এখানে। জিরান্ড কার কাজ করে, নাউনের কাজ করে। জিরান্ড কীভাবে ব্যবহৃত হয়, সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ প্রিপোজিশন, তো এই হিসাবে জিরান্ডের অ্যাপ্লিকেশন। তো এখানে আছে জিরান্ড, জিরান্ডটা একটা ওয়ার্ড নাউন হিসেবে বসে, এই জিরান্ড অ্যাপ্লাই করে কীভাবে নাউন ফ্রেজ তৈরি হবে সেটা আমাদের দেখার বিষয়। ট্রাভেলিং বাই ট্রেন ইজ ভেরি প্লিজিং, এখানে যদি আমরা ধরি এখানে ফ্রেজ কোনটা, দেখো এখানে গ্রুপ অফ ওয়ার্ডটা একটা ইউনিট হিসেবে যেটা বসছে সেটা কোনটা, ট্রাভেলিং বাই ট্রেন, ইজন্ট ইট, ইজ না, ট্রাভেলিং বাই ট্রেন। যদি এখানে থাকতো ট্রাভেলিং ইজ ভেরি প্লিজিং, ভ্রমণ খুবই আনন্দদায়ক, তাহলে কিন্তু এটা ফ্রেজ হতো না, তখন এটা জিরান্ড হয়ে যেত, শুধু অনলি ইট উড বি কল্ড জিরান্ড। বাট এটা কি এখন, এটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ, এই কারণে ফ্রেজ নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজটা কিসের কাজ করছে, নাউনের কাজ করছে। কীভাবে নাউনের কাজ করছে, এই কারণে এই নাউনের কাজ করছে, ফ্রেজটা ভার্বের, ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের সাবজেক্ট তো ট্রাভেলিং ও ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ওটা কেন ফ্রেজ হলো না, কারণ ওটা সিঙ্গেল ওয়ার্ড। এখানে ট্রাভেলিং এর সাথে কি আছে, বাই ট্রেন, ট্রাভেলিং বাই ট্রেন মিলে একটা ইউনিট তৈরি হচ্ছে। তো এন্ড ইট ইজ, দিস ফ্রেজ ইজ মেনটেনিং দ্য প্রিন্সিপাল অফ নাউন, মেনটেনিং দ্য প্রিন্সিপাল অফ নাউন ফ্রেজ, বিকজ দিস ফ্রেজ ইজ মডিফাইং, ওকে, দিস ফ্রেজ ইজ ওয়ার্কিং অ্যাজ নাউন। ইনফিনিটিভ, ইনফিনিটিভ অ্যাপ্লাই, ইনফিনিটিভ পার্টটাকেও কিন্তু এক প্রকারের হচ্ছে, ইনফিনিটিভকেও এক প্রকারের হচ্ছে ফ্রেজ বলে, হ্যাঁ, একটা নাম হচ্ছে ইনফিনিটিভ, আবার তুমি ওটাকে কী করতে পারো, ওটাকে বলতে পারো হচ্ছে ফ্রেজ। যেরকম হচ্ছে ইনফিনিটিভ আমরা জানি কি, ইনফিনিটিভ অ্যাকচুয়ালি তৈরি হয় কী দিয়ে, ইনফিনিটিভ তৈরি হয় টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ ইনফিনিটিভ। আমার ইনফিনিটিভেরও ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো, ওখানে হোয়াট ডাজ ইনফিনিটিভ, জিরান্ডের ভিডিও আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো, পার্টিকুলার জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ আমরা ওদিকে যাচ্ছি না, কীভাবে ইনফিনিটিভ জিরান্ড নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইনফিনিটিভ ফার্স্ট ফাংশনটা কি, ফার্স্ট ফাংশনটা হচ্ছে নাউন হিসেবে, নাউন হিসেবে কাজ করা, এবং হচ্ছে আর যে ফ্রেজ, যে শব্দ সমষ্টি নাউনের কাজ করবে তাকে নাউন ফ্রেজ বলবে, যে শব্দ সমষ্টি নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে, শব্দ সমষ্টি, তো ইনফিনিটিভ টু ওয়ার্ক।
কমপ্লিমেন্ট এই হিসেবে তো নাউনের কাজ ফাংশন সো দিস ইজ দ্য ফর্মেশন অফ নাউন ফ্রেজ আই থিঙ্ক দ্যাট ইট উইল অলসো হেল্প ইউ To identify noun phrase, to understand noun phrase. In this segment, we will see what is verb and what is prepositional phrase. Let us see what is verb and what is prepositional phrase. Verb phrase. একদিকে আমরা জানছি যে phrase does not contain verb. আরেকদিকে বলছি verb phrase. How is it possible? Let us see. Let us unlock the mystery. Example, verb phrase, group of words. Again, there will be the group of words, but this group of words must consist with only verbs. এই গ্রুপ অফ ওয়ার্ডটা কি হবে শুধু ভার্ব নিয়ে এই গ্রুপ অফ ওয়ার্ডটা তৈরি হবে ওয়ান হেল্পিং ভার্ব আনাদার মেইন ভার্ব হোয়েন হেল্পিং ভার্ব এন্ড মেইন ভার্ব আর ইউজড অ্যাজ নেসেসারি টু ফর্ম ভার্ব দ্যাট ক্যান বি কল্ড ভার্ব ফ্রেজ এক্সাম্পল দেখো বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই এখানে গ্রুপ অফ ওয়ার্ডস কাকে ধরবো আমরা যদি এই বাক্যটার মধ্যে আমরা তোমাকে যদি ফ্রেজ বার করতে বলো তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস কাকে বলবো ইন আলাদা এখানে কি ভার্ব ফ্রেজ বলতে গেলে যদি বলে তাহলে এটা হবে ভার্ব ফ্রেজ আর ফ্লাই এখানে লিখছি আমি আর ফ্লাই দেখো কি আছে আর ফ্লাই have been playing এটা এখান থেকে নিয়ে চলে আসলাম শুধু এতটুকু থাকলো দেখো বুঝতে পারবে আর ফ্লাই হ্যাভ বিন প্লেইং দেয়ার ইজ নো ফাইনাল ভার্ব দেয়ার ইজ নো না দেয়ার ইজ নো সাবজেক্ট আই এম প্রেডিকেট দেয়ার ইজ নো সাবজেক্ট আই এম প্রেডিকেট বাট আর ফ্লাই একটা নির্দিষ্ট গতি হ্যাভ বিন ফ্লাই কিছুক্ষণ ধরে আর ফ্লাইং দ্যাট মিন্স হচ্ছে একটা নির্দিষ্ট গতি হ্যাভ বিন প্লেইং ইট ইজ অলসো এ নির্দিষ্ট এ সার্টেন অ্যাক্টিভিটি কিছুক্ষণ ধরে দ্যার ইজ নো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দ্যার ইজ নো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দ্যাটস ওয়াই দিস গ্রুপ অফ ওয়ার্ডস ক্যান বি কল ভার্ব ফ্রেজ অ্যাজ বিকজ ইউ ক্যান ফলো দ্য প্রিন্সিপাল অফ ভার্ব ফ্রেজ দ্যাট দ্যার ইজ নো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ওকে তো ভার্ব ফ্রেজটা কী হবে হবে হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব যখন একসাথে বসে বিভিন্ন টেন্সের ক্ষেত্রে এবং সেই বসে যখন একটা ইউনিট তৈরি হয় সেটাকে হচ্ছে ভার্ব ফ্রেজ বলে নেক্সট প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজও কী করে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশনের মতন কাজ করে পার্টস অফ স্পিচ প্রিপোজিশনের মতন কাজ করে প্রিপোজিশনাল ফ্রেজ এক্সাম্পল দেখি হি স্যাট ইন ফ্রন্ট অফ মি এখানে গ্রুপ অফ কোনটা ইন ফ্রন্ট অফ ইন স্পাইট অফ হিস পভার্টি হি ওয়াজ অনেস্ট In spite of, this is group of what? The prepositional phrase are ekta mool bishoy ki a prepositional phrase mane hocche there must be preposition more than one preposition the group of words is consist more than one preposition acting as a preposition is called prepositional phrase so I think that this segment of phrase is clear to you next I am coming to the last segment the segment of absolute Now, this is the last segment of phrase. In this phrase, we will see conjunctional and absolute phrase. Conjunctional and absolute phrase ke ekhane amra dekho. Eta hocche shesh phrase segment. To ekhane ki conjunctional phrase jante gele what does conjunction mean? Conjunctional function ta ki seta tumi jante. Conjunction ki kore? Conjunctional kaj ta ki? Conjunctional kaj ta hocche dutu word ke jog kora, dutu phrase ke jog kora ebong দুটো সেন্টেন্সকে যোগ করে যে সব শব্দগুচ্ছ শব্দ তাকে কনজাংশন বলে আর যে শব্দগুচ্ছ এই কাজগুলো করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে যেরকম আমরা যদি এক্সাম্পলের দিকে তাকাই রোহন অ্যাজ ওয়েল অ্যাজ মোহন ইজ ইন্টেলিজেন্ট রোহন মোহনের মতনই বুদ্ধিমান তাহলে এখানে গ্রুপ অফ ওয়ার্ড কোনটা দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এটা কেন কনজাংশনাল ফ্রেজ
এই কারণে কনজাংশন অফ ফ্রেজ এই গ্রুপ অফ ওয়ার্ডটা কি করছে কনজাংশনের কাজ করছে কনজাংশনের কাজ কি দুটো ওয়ার্ডকে ওয়ার্ডকে যোগ করা যদি এখানে একটা ওয়ার্ড থাকতো তাহলে কি হতো এটা কনজাংশন হতো একের অধিক যেহেতু শব্দ আর সে হচ্ছে কনজাংশনের ধর্মকে মেনটেন করছে সেটা কনজাংশনাল ফ্রেজ নেক্সট ওয়ান দেখো এক্সাম্পল লুক অ্যাট দ্য এক্সাম্পল Not only Ram, but also Sam, a better but also his brother made good results. The Rana, that high of her result, Kurisilo. Again, a group of what could not have not only battles, not only battles, such a group of what. The a function to keep function to the Ram, even that high to the part, the part can joke course. Enjoins course. That and playing the role of conjunction. That's why this is. Conjunctional phrase. The last phrase, last one. This is also called an advanced phrase. The weather is fine. We set out for traveling. The teacher having entered, the students to the stop talking. A sentence term the jodi amra shabdoguchho group of words khuje bar korte chai tole kothay theke kothay kon kon word gulo shabdoguchho hobe mane word unit toiri hobe ekta dekho দেখো এই যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস নিয়ে একটা ইউনিট তৈরি হয়েছে একটা কনস্টিটিউয়েন্ট তৈরি হয়েছে এই বা পার্টের সাথে এই পার্টের গ্রামাটিক্যালি কোনো লিংক নেই দ্যার ইজ নো লিংক বিটুইন দ্য গ্রামাটিক্যালি লিঙ্কড বিটুইন দ্য টু পার্ট বাট দিস হ্যাজ বিন ইউজড অ্যাজ এ ইউনিট অ্যাজ এ কনস্টিটিউয়েন্ট ইন দ্য সিনট্যাক্স টু মেক দ্য সেন্টেন্স appropriate, handsome, glamorous. This is called absolute phrase. So, this is my analysis regarding phrases. Hope you have understood the class. And I think that it will help you a lot. Be happy, study happily.